মঙ্গলবার দুপুরে কুমারঘাটের বেদছড়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো 1,000 মেট্রিক টন ক্ষমতাধারী ধান গুদামের। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন হয় রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের এই ধান মজুত কেন্দ্রের। এই উপলক্ষে এদিন বেদছড়া বাজারের এক অনুষ্ঠানের আয়োজন করে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর। কৃষি দপ্তরের অর্থানুকূল্যে বেদছড়া রোড সংলগ্ন জায়গায় এই গুদামটি তৈরিতে ব্যয় হয়েছে 1,25,00,000 টাকা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, শ্রমমন্ত্রী ভগবান দাস, শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায়, দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস সহ অন্যান্যরা। পাশাপাশি এদিন দুপুরে গ্রামীণ কৃষকদের সহায়তার জন্য কৃষি বিধায়ক পরামর্শ কেন্দ্রের উদ্বোধন করে কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, রাজ্যের কৃষকদের মান উন্নয়নের কাজ করে চলেছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। এবং একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কৃষকদের যে কাছ থেকে যে ন্যূনতম মূল্যে এমএসপি যেটা বলা হয়েছে এখানে, সেটা আমরা ধানটা আমরা কিনে এই ধরনের যে গোডাউন বিভিন্ন যেসব ত্রিপুরার সমস্ত জায়গার মধ্যে আমরা চেষ্টা করছি, আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টও চেষ্টা করছে এই ধরনের যাতে একটা ট্রানজিটেড, আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে বিক্রির আগে সেটা যেন রাখার জন্য অসুবিধা হতো, সে এই ধরনের গোডাউন ব্যবস্থা রাখাতে এই অত্র এলাকার সমস্ত বিশেষ করে মুনকুটি জেলার সবাই এখানে রাখতে পারবে। তো শুধু তাই নয়, এখানে বলা হয়েছে যে যে সার্টিফাইড যে সিট সেগুলোও রাখার এখানে ব্যবস্থা থাকবে। তো নিশ্চয়ই এটা আমাদের জন্য কৃষক ভাই বোনদের জন্য এটা একটা বিশেষ একটা সুযোগ এখন হয়ে গেল। আমরা বিভিন্ন জায়গায় এখানে শুধু একটি সাব ডিভিশনে অনুকোটি জেলায় এই ধরনের ধানের গুদাম চালু হওয়াতে উপকৃত হবে এখানকার কৃষকরা। এদিকে কৃষকদের স্বার্থে প্রতি ব্লকে কৃষি মহকুমা কেন্দ্রের স্থাপনে সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনুষ্ঠানে এমনটাই জানিয়েছে কৃষিমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।